জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশীদারত্ব রয়েছে বাড়ি মমো ও আজমেরি হক বাঁধনেরও তারা বরাবরই সমর্থন জুগিয়েছেন আন্দোলনে এমনকি ছিলেন রাজপথেও আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে পুরো তালিকা বিশ্লেষণ করে নিজেদের মত দিয়েছেন দুই অভিনেত্রী মমর ভাষায় দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্পী সাহিত্যিক কেউ নেই এটা কি পূর্বকর্মের দায় নাকি শির দ্বারায় ক্ষয় ধরেছে তাই লজ্জা নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে অভিনেত্রীর এই প্রতিক্রিয়া অনেক অর্থবহ মনে করছেন শিল্প সংস্কৃতির অনেকেই কেউ কেউ বলছেন অন্তত একজন মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে সূচনা লগ্নে আবার কেউ কেউ মম সুরেই প্রশ্ন তুলেছেন এই না থাকার দায় শিল্পী সাহিত্যিকরাও এড়াতে পারেন না অন্যদিকে আন্দোলনের সর্বাগ্রে থাকা শিল্পী আজমেরি হক বাঁধন নতুন সরকার প্যানেলে বেশ খুশি পুরো তালিকাটি শেয়ারও করেছেন তবে তার আগেই তিনি সরকার তথা দলগুলোকে কড়া ভাষায় জানিয়েছেন ক্ষমতায় যারাই থাকুক কিংবা যে দল ভালো না লাগলে তার সমালোচনা বন্ধ করা যাবে না হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিজের সমর্থিত রাজনৈতিক দলের অযৌক্তিক সিদ্ধান্তের সমালোচনার কালচার তৈরি করুন বাঁধন ও মম দুজনেই মিডিয়ায় নাম লেখান একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে দুই সালে দুজনেই সমান্তরাল এগিয়ে চলেছেন টিভি নাটক সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে